আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বটি সাজিয়েছি একটি দেশীয় রেসিপি দিয়ে, আর সেটা হচ্ছে বাঙালির সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর গরম ভাতের সাথে সর্ষে ইলিশের তো কোনো তুলনাই হয় না। বাঙালির ঘরে ইলিশ মাছ আসবে আর সর্ষে ইলিশ হবে না, তাই কি কখনো হয়? চলুন চলে যাই পুরো রেসিপিতে। আমি 4 টুকরা মাছ ব্যবহার করছি আজকের রেসিপিতে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা ও 1 টেবিল চামচ লাল সরিষা নিয়েছি। এখন 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ড করে নিব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছি, যাতে সরিষার তেতোভাব না থাকে। এই রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আমি খুব সামান্য মশলা ব্যবহার করব। নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। ব্লেন্ড করে রাখা সরিষা এবং 1 চামচ সরিষার তেল। এখন মাছটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন চুলায় একটা কড়াই বসিয়ে একটু গরম হলে এর ভেতর দিব সরিষার তেল 4 টেবিল চামচ। সরিষার তেল ছাড়া কিন্তু সর্ষে ইলিশ পরিপূর্ণ হবে না, তাই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আমি এখন মশলাটা 2 মিনিট ধরে কষাবো। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মেরিনেট করে রাখা মাছ। দুই মিনিট অপেক্ষা করে একটু ভাজা হলে মাছটা উল্টে দিব। ইলিশ মাছ কিন্তু এই সময় একটু নরম থাকে, তাই আমি চেষ্টা করছি 2টা চামচ দিয়ে উল্টে দিতে। এবার আমি আরও 1.5-2 মিনিটের মতো অপেক্ষা করব। ওই পাশটাও একটু ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিব পানি। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। আমি প্রায় 2 কাপের কাছাকাছি পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট পর ঢাকনা তুললাম। এখন মাছটা উল্টে দিব। আমার ঝোলটা কমে গ্রেভি হয়ে আসছে। এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ আর 1 চা চামচ সরিষার তেল। এখন ঢাকনা দিয়ে চুলার জালটা মাঝারি আঁচে রেখে দিব আরও 5-6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনা উঠালাম। ঠিক যখন এরকম গ্রেভি হয়ে আসবে, মশলাটা ইলিশ মাছের সাথে মাখামাখা হয়ে লেগে থাকবে, তখন চুলা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর পরিবেশন করে দেখাবো।